সমস্ত স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছেন, সেই ছেলেটা লেখাপড়া করার পর এখন কি করবে, কি করছে? তাকিয়ে বলছে, যা চলছে অসহ্য, আমরা সহ্য করতে পারছি না, বদলাতে হবেই। মানুষের মনের কথা, মায়েদের নিজেদের কথা, তাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে স্বামী, তার যত পরিযায়ী হয়ে যাচ্ছে কেন? আবার পুরনো কথা মনে পড়ছে, তখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়নি, আমরা তখন স্কুল ছাড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র, সোনারপুরের এসএফআই করি, গোটা সুন্দরবনে যাতায়াত রাস্তাঘাট বলতে কিছু ছিল না, ক্যানিং থেকে নৌকো নিয়ে যেতে হতো মোল্লাখালি পর্যন্ত, গোসাবা বাসন্তী সবই তাই, যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, মানুষের পেটে দুবেলা ভাত নেই, সুন্দরবনের মানুষ ফ্যান দেমা বলে কলকাতা এসে ঘুরে বেড়াত, সবাই জানেন এই দুর্বিষহ অবস্থা ছিল, গ্রামে রাস্তা নেই, ছেলে মেয়েদের লেখাপড়া নেই, পেটে দুবেলা ভাত নেই, আলোর ব্যবস্থা নেই, সোনারপুর পঞ্চায়েত, সোনারপুরের পরে চলতে চলতে ক্যানিং এবং ক্যানিংয়ের ওপারে বাসন্তী গোসাবা সন্দেশকালী সুভাষদা বসে আছে, নিরাপদ বসে আছে, একেবারে তেপান্তরের মঠ। সেইখানে পশ্চিমবাংলায় বামফ্রন্ট যখন প্রতিষ্ঠিত হলো, ঘোষণা করে দিল শুধুমাত্র কলকাতা শহরের জন্য আমরা সরকার পরিচালনা করছি না, গ্রামের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে, গ্রামের মানুষকে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বামফ্রন্ট দৃঢ় প্রতিজ্ঞ। সেই মনোভাব থেকে বামফ্রন্ট কাজ করেছে, গ্রামের মানুষের পেটে খাওয়া জুটিয়েছে, গ্রামের ছেলে মেয়েরা বাবা মা তাদের লেখাপড়ার ব্যবস্থা করেছে, সুন্দরবনে সেরকম সুযোগ নেই, তখনও পর্যন্ত সোনারপুরে আস্তে আস্তে পাঠাতো, এখানে মেস করে থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করত। আজ সেই সুন্দরবন এগিয়ে গেছে, আজ আমাদের গ্রামাঞ্চল এগিয়ে গেছে, লেখাপড়ার ব্যবস্থা করেছে, এমনকি সুন্দরবনের একটা কোনো গ্রাম পাবেন না যে গ্রামের ছেলেমেয়েরা গ্র্যাজুয়েট নয়, কোনো গ্রাম পাবেন না। পশ্চিমবাংলা গড়ে তুলেছে বামফ্রন্ট, গড়ে তুলেছে পঞ্চায়েত, আমাদের সমস্ত মানুষেরা তারা মিলে মানুষের ভরসা জুটিয়েছে, সেই সুন্দরবনের মানুষ সোনারপুর তার চারপাশে নতুন ভরসা নিয়ে এসেছেন, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে। আমরা গ্রামে থেকে বামফ্রন্টের আগের আমলে সুযোগ পেতাম না, এখন লেখাপড়া করছে, লেখাপড়া করবে, শিখবে, ওরা বড় হবে, শহরের ছেলেদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলবে, আমাদের গ্রামের ছেলেমেয়েরা সেইভাবেই চলেছে, চলেছে, বামফ্রন্ট তাদের ভরসা জুটিয়েছে। আর তৃণমূলের গত 11 বছরে আমাদের মায়েদের কাছ থেকে সন্তানদের কেড়ে নিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে, পরিযায়ী শ্রমিক করে, যারাই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প আমাদের কাছে নেই, থাকতে পারে না, লড়াই শেষ তক, লাল ঝান্ডা সহ এগোতে আমাদের হবেই, এই নিশ্চিত মনোভাব নিয়ে আপনারা চলবেন। আমি কথা বাড়াবো না, ওরা বলবেন টের পাচ্ছেন কি হচ্ছে। গতকালকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে, কেন? দুর্নীতির দায়ে। যদি দুর্নীতির দায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়, তাহলে তার চারগুণ দুর্নীতির দায়ে নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করতে হবে। নরেন্দ্র মোদী দুর্নীতিতে কারো চাইতে কম যায় না। পিএম কেয়ার ফান্ড কোনো হিসেব নেই, কোনো হিসেব নেই, ইলেকটোরাল বন্ড, একমাত্র আমরা, আমার পার্টির, আমি যেহেতু রাজনীতির দল করি, আমার পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি কোর্টে কেস করেছে, একমাত্র সিপিআইএম রাজনৈতিক দল, কোর্টের নির্দেশে ইলেকটোরাল ফান্ডের টাকাটা শেষমেশ তথ্য প্রকাশিত হয়েছে, বারে বারে কোর্টে চাপ সৃষ্টি করে ওরা ধামা চাপা দেবার চেষ্টা করছিল। কি দেখলেন, কি দেখলেন? ওষুধের কোম্পানিগুলো তারা টাকা দিয়েছে ইলেকটোরাল ফান্ডে বন্ডে, সেই টাকা গেছে বিজেপির ঘরে আর তৃণমূলের ঘরে, আর কোম্পানিগুলো
ওষুধের দামের ক্রমশ ক্রমশ বাড়িয়ে মানুষের ওপরে বোঝা বাড়িয়ে দিয়েছে। জীবনদায়ী ওষুধের দাম 4 গুণ 5 গুণ বেড়েছে। তোলা তুলেছে ইলেকটোরাল বন্ড মারফত বিজেপি এবং তৃণমূল। আমাদের মানুষের বিপদের দায় বিজেপি তৃণমূল অস্বীকার করতে পারে না, আর এই অপরাধের দায় নরেন্দ্র মোদী অস্বীকার করতে পারে না। আপনারা দেখেছেন সিএসসি হলদিয়া এনার্জি, তারা টাকা দিয়েছে, বিদ্যুতের কোম্পানি টাকা দিয়েছে ইলেকটোরাল বন্ডে তৃণমূলকে আর বিজেপিকে। বিদ্যুতের দাম চটচট চটচট করে বেড়েছে। আমি অনেক দূরে বসে আছেন, আমি আপনাকে বলছি, তখন ছিল স্টেট লটারি, সরকারের লটারি। এই সরকার আসার পর স্টেট লটারি তুলে দিয়েছে, সরকারের উপার্জন কমে গেছে, তার জায়গায় এসেছে ডিয়ার লটারি। রোজ টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, এবার কি দেখছেন, লটারির ফান্ডের সবচাইতে বেশি টাকা গেছে তৃণমূলের ফান্ডে। লটারির মারফত তৃণমূলের ফান্ডে টাকা গেছে, আর আমাদের গরিব বাড়ির ছেলেমেয়েরা লটারি কিনে একের পর এক সর্বশান্ত হচ্ছে। মানুষকে সর্বশান্ত করে তৃণমূল বিজেপি, ওরা হিসেব দিতে চাইছিল না, হিসেব গোপন রেখেছে, প্রকাশ হয়ে গেল। কি দেখছেন, এত অপরাধ করার পর সন্দেশখালীতে আদিবাসীদের জমি কেড়েছে, মানুষের জমিতে নোড়া জল ঢুকিয়ে দিয়েছে, মাঝরাতে 12টার সময় ডেকে নিয়ে মহিলাদের পিঠে বুলি করতে বলেছে, মানুষ চুপ, 99% ভোট নাকি তৃণমূলের আর কেউ নেই। শেষমেশ যখন মানুষ রুখে দাঁড়িয়েছে, মায়েরা এমনি এমনি হাতে লাঠি তোলেনি, ঝাঁটা তোলেনি, হাতে যেদিন লাঠি আর ঝাঁটা তুলেছে পুলিশ সেদিন পালিয়ে গেছে। শিবু সাজাহানরা নদীর জলে পড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। মায়েদের চাইতে বেশি যোগ্যতা কারোর থাকে না। কিন্তু আবার কথাটা হচ্ছে, যে সিবিআই জেইডি মার খেল সন্দেশখালীতে, মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো, যে সিবিআই জেইডি মাঝরাতে অরবিন্দ কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারলো মুখ্যমন্ত্রীকে, সেই সিবিআই সেই ইডি শিবু সাজাহানদের গ্রেপ্তার করতে পারেনি। অরবিন্দ কেজরিওয়ালদের গ্রেপ্তার করতে চায়, ওরা বিজেপির বিরুদ্ধে বলে, আর পশ্চিমবাংলায় তৃণমূলের বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে উদারহস্ত না বুঝবার আমাদের কোনো কারণ নেই। আমি বলবো সবাই সব বুঝতে পারছেন, বাংলা সর্বনাশ হচ্ছে, গোটা দেশটা সর্বনাশ হচ্ছে।